আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা আসতাফা আম্মা বাদ। সুপ্রিয় দূরের এবং কাছের শিক্ষার্থীরা, বগুড়া পুলিশ লাইন স্কুল এন্ড কলেজের পক্ষ থেকে তোমাদেরকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন এবং মোবারকবাদ। তোমরা জানো রাজশাহী বিভাগের সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান পুলিশ লাইন স্কুল এন্ড কলেজ বগুড়া করোনাকালীন এই অবসর সময় যেন তোমরা কাজে লাগাতে পারো, এজন্য আমরা অনলাইন ক্লাসের ব্যবস্থা করেছি। আমরা গত বছর থেকে আমরা এই ক্লাসের আয়োজন করেছি যেন তোমরা এই অবসর সময়টা কাজে লাগিয়ে ঘরে বসেই পাঠদান কিছুটা হলেও সহায়ক ভূমিকা রাখতে পারো। তোমরা জানো যে সময় অত্যন্ত মূল্যবান, তাই সময়কে নষ্ট করা যাবে না, এ সময় যেন তোমাদের নষ্ট না হয়। এ কারণেই আমাদের সম্মানিত অধ্যক্ষ স্যারের প্রেরণায় এবং এসপি স্যারের নির্দেশনায় আমরা অনলাইন ক্লাসের আয়োজন করেছি। তোমরা জানো গত বছর আমাদের পুলিশ লাইন স্কুল এন্ড কলেজে সর্বোচ্চ সর্বসংখ্যক অনলাইন ক্লাস আমরা ইউটিউবে দিয়েছিলাম। এজন্য এই ক্লাসগুলো যেন তোমরা ভালোভাবে করতে পারো, সুন্দরভাবে করতে পারো, এজন্য আমরা নিয়মিত অনলাইন ক্লাসে আসছি। আমি আশা করি তোমরা এই করোনার মধ্য দিয়ে তোমরা ভালো আছো, সুস্থ আছো, সুন্দর আছো। তোমাদের দোয়ায় আমিও আল্লাহ পাকের রহমতে অনেক ভালো রয়েছি, অনেক সুস্থ রয়েছি, যার কারণে তোমাদের নিয়মিত ক্লাস আমরা উপস্থাপন করতে পারছি। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা জানো ইসলামী শিক্ষা এমন একটি বিষয় যা দুনিয়া এবং আখিরাতমুখী শিক্ষা। যে শিক্ষা দুনিয়াতে কামিয়াবি হবে এবং সবচেয়ে বড় কথা যে মৃত্যুর পরে তোমরা এই শিক্ষা কাজে লাগাতে পারবে। কারণ অন্য কোনো কিতাবে বা বইয়ে মৃত্যুর পরে কি হবে, মৃত্যুর কোন কাজ করলে তোমার কবর, মিজান, পুলসিরাত, হাসর, জান্নাত, জাহান্নাম এ সম্পর্কে অন্য সাবজেক্টে জানা না গেলেও ইসলামী শিক্ষার মাধ্যমে জানা যায় মৃত্যুর পরে কি হবে এবং এই ইসলামী শিক্ষা অর্জন করলেও আখিরাতের পথকে কি করা যায়, সুগম করা যায়। প্রিয় শিক্ষার্থী, আমরা শিক্ষা নিয়ে আলোচনা করতেছি ইসলামী শিক্ষার প্রথম পত্রের প্রথম অধ্যায় শিক্ষা নিয়ে আলোচনা। আমরা এখানে গত ক্লাসে আমরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবদান নিয়ে আলোচনা করেছি, বিস্তারিত আলোচনা করেছি। যেহেতু এখানে বিষয়টা হচ্ছে শিক্ষায় মুসলিম মনীষী অর্থাৎ মুসলমান মনীষীরা যে শিক্ষায় অবদান রেখেছে তার কিছু বিষয় আমরা এখানে উপস্থাপন করব। প্রথমে যে বিষয়টা আসছে সেটি হচ্ছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় তিনি কিভাবে শিক্ষা ব্যবস্থাকে একেবারে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছিলেন। এরপরে খোলাফায় রাশেদা অর্থাৎ চারজন খলিফা, এরপরে আমাদের উমাইয়া খিলাফত, তারপর তোমাদের আব্বাসীয় খিলাফত, এই বিষয়টা, এরপরে ইউরোপে, স্পেনে, ইউরোপ কান্ট্রিতে, মহাদেশে ইসলামী শিক্ষার গোড়াপত্তন, ইসলামী শিক্ষা বিস্তারে যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা হয়েছিল সে বিষয়গুলো নিয়ে সংক্ষিপ্ত আলোচনা তোমাদের কাছে উপস্থাপন করব। আমি শিক্ষা নিয়ে অনেক আলোচনা করেছি যে শিক্ষা কাকে বলে, ইসলামী শিক্ষা কাকে বলে, ইসলামী শিক্ষাটা কি, কোরআন সুন্নাহ ভিত্তিক, এই বিষয়গুলো বারবার আসার উদ্দেশ্য যে একই ক্লাসে যেন আমাদের কিছুটা পুনরাবৃত্তি হয়। তাহলে হবে কি, এক ক্লাস করলে অনেক বিষয়গুলো তোমরা কি করতে পারবে, জানতে পারবে। প্রিয় শিক্ষার্থী, মনে রাখবা যে ইসলামী শিক্ষার গোড়াপত্তন যিনি করেন তিনি হচ্ছেন বিশ্বনবী এবং এই ইসলামী শিক্ষার স্রষ্টা যিনি আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা ইসলামী শিক্ষাকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন। যুগে যুগে আগুন থেকে শুরু করে 124,000 মতান্তরে 224,000 পয়গাম্বার কিন্তু তারা কি ইসলামের দাওয়াত নিয়ে এসেছেন, তাওহীদের দাওয়াত নিয়ে এসেছেন, একত্ববাদের দাওয়াত নিয়ে এসেছেন। তো একত্ববাদ, তাওহীদ এই ইসলামী শিক্ষার মাধ্যমে আমরা কি করব, এটাকে জানতে পারবো, উপস্থাপন করতে পারবো। তো প্রথমে যে বিষয়টা এসেছে এটি হচ্ছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় ইসলামী শিক্ষাটা কেমন ছিল, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামী শিক্ষার মাধ্যমে, ইসলামী চেতনার মাধ্যমে, কোরআন এবং সুন্নাহর ভিত্তিতে ইসলামী শিক্ষাকে সমুন্নত করেছিলেন।
কোরআন এবং হাদিসের শিক্ষা, কোরআন এবং হাদিসের শিক্ষা অনুযায়ী ইসলামী শিক্ষার মূল গোড়া পত্তন করেছিলেন। এ কারণে আমরা লক্ষ্য করেছি যে ইসলামী শিক্ষা যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গোড়া পত্তন করেছেন, সেখান থেকে আজ থেকে 1400 বছর পরে এসে ইসলামী শিক্ষার উন্নয়ন, ইসলামী শিক্ষার যে বিস্তার এটি হয়েছিল। এই জন্য আমরা সেই আলো, সেই নূর আমরা আজও পাচ্ছি। প্রিয় শিক্ষার্থী, মনে রাখবা ইসলামী শিক্ষায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবদান, যেটা আমরা গত ক্লাসে আলোচনা করেছি বিস্তারিত, আমি পুরো ক্লাসটা শুধু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবদান নিয়ে আলোচনা করেছি। সেখানে মূল যে বিষয়টা ছিল সেটি হচ্ছে আল্লাহর বাণী, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলক। এরপরে যেটা ছিল উতলুবু তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম ওয়াল মুসলিমা, এই বিষয়টা এসেছিল। সেখানে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষার সবচেয়ে বড় যেটা প্রথম প্রতিষ্ঠান দারুল আকরাম, হযরত আকরামার বাড়িতে, আমি সেদিন কিন্তু বিস্তারিত আলোচনা করেছি যে সাফা মারওয়ার পাদদেশে হযরত আকরামার বাড়িতে প্রথম শিক্ষা প্রতিষ্ঠান করলেন এবং প্রথম শিক্ষক হলেন তিনি। এরপরে মদিনায় গেলেন, মদিনায় যাওয়ার পরেই মসজিদে নববীর বারান্দায় ইসলামী শিক্ষা ব্যবস্থা চালু করলেন এবং সেটি আবাসিক শিক্ষা ব্যবস্থা ছিল, সেটা ছিল দারুস সুফফা নামে পরিচিত। ক্ষুধার্ত, অসহায়, বিভিন্ন জায়গা থেকে সাহাবীরা আসতেন এবং ওই সুফফায় বসে তারা ইবাদত বন্দিগি করতেন আর জ্ঞান অর্জন করতেন। সাহাবাদেরকে গ্রুপ ভিত্তিক শিক্ষা অর্জনের ব্যবস্থা করেছিলেন। এটি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে সেখানকার শিক্ষক ছিলেন এবং দেখা গেল যে প্রথম যে সাহাবীরা একটু বেশি পারদর্শী, যে সাহাবীদেরকে আগে শেখানো হয়েছে তারা পরবর্তীতে তারা শিক্ষক হিসাবে ইসলামী শিক্ষাকে বিস্তার করেছে। এখানে ইসলামী শিক্ষা মানে মানবতা শিক্ষা, সামাজিক শিক্ষা, এরপরে সাহাবারা কিভাবে দিন প্রচার করবে, কিভাবে তাদের পরিবার পরিচালিত হবে, এই বিষয়গুলো নিয়ে মহানবী সাল্লাল্লাহু শিক্ষা দিতেন। ইসলামী শিক্ষা মানে এই নয় যে শুধু তসবি পাঠ করবে, শুধু কোরআন তেলাওয়াত করবে, না, দুনিয়া এবং আখেরাতের শিক্ষা, এটি হচ্ছে ইসলামী শিক্ষা। দুনিয়া এবং আখেরাতের সমন্বয় থাকবে, তবে দুনিয়াটা অর্জন করতে হবে আখেরাতকে ঠিক রেখে। আখেরাত ঠিক রাখার পরে দুনিয়া যতটুকু করা দরকার, কিন্তু আজকে আমরা আখেরাত বাদ দিয়ে দুনিয়া ঠিক রেখে কিছু মানুষ বুদ্ধিজীবী আমরা আখেরাত করতে চাই, যে আগে দুনিয়া তারপরে আখেরাত, না, আগে আখেরাত ঠিক রেখে দুনিয়া থেকে কি করতে হবে সেই পথের সুগম করতে হবে। আর দুনিয়া মাজিরাতুল আখেরা বলা হচ্ছে, দুনিয়া হচ্ছে আখেরাতের শস্যক্ষেত স্বরূপ। আখেরাতে ভালো করতে হলে দুনিয়া থেকে ভালো করে যেতে হবে। তো এরপরে যে বিষয়টা আমরা সবচেয়ে বড় যে বিষয় আলোচনা করবো, এখন খোলাফায়ে রাশেদা। আমরা জানি খলিফা, খোলাফায়ে রাশেদা হচ্ছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অফাতের পর থেকে, এটা চারজন খলিফাকে খোলাফায়ে রাশেদা বলা হয়। তোমরা জানো যে প্রথম খলিফা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অফাত ইন্তেকালের পরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এসেছিলেন খিলাফতের দায়িত্বে, খলিফার দায়িত্বে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে খলিফা নিযুক্ত হলেন আবু বকর। আবু বকর খলিফা নিযুক্ত হওয়ার পরে তিনি শিক্ষায় সবচেয়ে বেশি গুরুত্ব দিলেন এবং বড় যে বিষয়টা গুরুত্ব দিয়েছিলেন, তিনি কোরআন সংকলনে হাত দিয়েছিলেন, কোরআনকে একত্র করার জন্য হাত দিয়েছিলেন। সে সময় অনেক ভণ্ড নবী, অনেক দেখা যাচ্ছে মুনাফিক মুসলিম, তারা কি আবু বকরের বিরুদ্ধে তারা অবস্থান নিয়েছিল, আবু বকরকে তারা মেনে নিতে চেয়েছিল না। ঠিক সেই অত্যন্ত নবীন ইসলাম, যেহেতু আল্লাহ রসুল নাই, এখন কীভাবে একটি খেলাফত পরিচালনা করবেন, ওমর ফারুক রাদি আল্লাহ ওসমান আলী, তারা সবাই আবু বকরকে সহযোগিতা করেছিলেন বলে আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ আনহু কি করেছিলেন, সুন্দরভাবে রাষ্ট্র পরিচালনা করতে হয়েছে। কিন্তু আবু বকর অত্যন্ত ধৈর্যের সাথে, অত্যন্ত সততার সাথে, অত্যন্ত নিষ্ঠার সাথে, অত্যন্ত অত্যন্ত ভদ্রতার সাথে আবু বকর কি করেছেন, খিলাফতের দায়িত্ব পালন করেছেন। অত্যন্ত শান্ত, নম্র, ভদ্র ছিলেন আবু বকর।
আমরা সবাই জানি, কিন্তু সেখান থেকে তিনি ওই দারুস সুফা সহ সাহাবা আজমদেরকে বসে বিভিন্ন জায়গায় এটা কি করেছেন, তিনি শিক্ষার পথকে সুগম করেছেন, ট্রেনিং এর ব্যবস্থা করেছেন সাহাবিদেরকে নিয়ে, তার অধীনস্থ সকল সাহাবিদেরকে নিয়ে যারা রসুলের সময় শিক্ষক হিসাবে দায়িত্ব পালন করেছেন তাদেরকে তিনি আবার পুনরায় দায়িত্ব দিয়ে নতুন উদ্যমে শিক্ষা কারিকুলামকে তিনি কি করেছেন ত্বরান্বিত করেছেন। এরপরে আবু বাকরের মহান অফাতের পরে আবু বাকর তো আসলে কোরআন সংকলন কমপ্লিট করতে পারে নাই, যায়েদ বিন সাবিতের নেতৃত্বে যেটি গঠন করা হয়েছিল ছোট্ট একটা পাণ্ডুলিপি করে সেটা আসলে ফেমাস করা হয় নাই, সেটা তিনি অন্যান্য দায়িত্ব পালন করতে গিয়ে একটা কমপ্লিট করতে পারেননি। তার অফাতের পরে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আসলেন। তো আপনারা জানেন, তোমরা জানো যে উমর ছিল অত্যন্ত উদ্যমী, অত্যন্ত শাসক হিসেবে খুব কড়া, এবং উমরই সর্বপ্রথম রাষ্ট্রীয়ভাবে রাষ্ট্রীয় কোষাগার থেকে গিয়ে বেতনভুক্ত করেছিলেন শিক্ষক কর্মচারী কর্মকর্তা বিভিন্ন পেশায় তিনি ভূমি জরিপের ব্যবস্থা করেছিলেন। উমরের খেলাফতটা ছিল অত্যন্ত আকর্ষণীয়, এবং বলা হয় উমরই একমাত্র খলিফা যে বাঘ এবং হরিণকে একই জায়গায় পানি খাওয়াইছেন। হরিণ নীরবে পানি খেয়ে গেছে, বাঘের সাহস হয়নি যে হরিণের গায়ে থাপা মারতে, হরিণকে আক্রমণ করতে এত উমরকে দেখে ভয় পারত, কারণ তারা আসলে পশু পাখির কথাও কিন্তু বুঝতে পারতেন, তাদের দিলটা তাদের মনটা এটা কি খোলা ছিল, তাদের আধ্যাত্মিকতার কারণে তাদের খোদাভীতির কারণে তারা অনেক কিছু করতে পারতেন। আমরা এর আগে ক্লাসে বলেছি শারিয়া জামালের ঘটনা, তোমরা জানো যে আসলে এই ক্লাসগুলো যখন সরাসরি ক্লাস হবে তখন এই বিষয়গুলো বিস্তারিত আলোচনা করা হবে। তো সংক্ষিপ্ত আগে আমরা সেদিকে যাচ্ছি না যে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকরের রেখে যাওয়া বিষয়গুলো শিক্ষা ব্যবস্থাকে তিনি আরো ত্বরান্বিত করেন, আরো ব্যঙ্গভঙ্গ করেন। এরপরে উসমান, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে সবচেয়ে জ্ঞানের প্রধান উৎস কি, জ্ঞানের প্রধান উৎস কি তো কোরআন, সেই কোরআনকে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যায়েদ বিন সাবিতের নেতৃত্বে আবারও রসুলের স্ত্রী হাফসার কাছ থেকে, উমরের কন্যা হাফসা তিনি আবার রসুলের স্ত্রী ছিলেন, তার কাছ থেকে কোরআনটা নিয়ে এসে কোরআনকে পাণ্ডুলিপি কে আরো যুগ উপযোগী করে আরো সংস্কার করে সমস্ত কোরআনকে খুঁটিনাটি যেখানে পড়েছিল কাছের ছালে চামড়ায় এগুলো একত্র করে কি করলেন, বা পুরো কোরআনকে কয়েক কপি পাণ্ডুলিপি আকারে কমপ্লিট করার পরে অবশিষ্ট সব পুড়িয়ে দিয়েছিলেন। আর এই কারণে পরবর্তীতে অবশ্য উসমানের বিরুদ্ধে বিদ্রোহ শুরু হয়েছিল যে কোরআন পুড়েছে এই অভিযোগ এনে, কিন্তু উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত কঠোরতার সাথে সেটা বাস্তবায়ন করেছেন। এই কারণে উমরকে জামিউল কোরআন বলা হয়, যে শিক্ষাক্ষেত্রের শিক্ষার যে প্রথম ভিত্তিটা কোরআন, প্রধান উৎস যে কোরআন, সেই কোরআনকে তিনি কি করেছেন সংকলন করেছেন, সংরক্ষণ করেছেন, সংকলন করেছেন, এই কারণে জামিউল কোরআন বলা হয় উসমান। এরপরে উসমানের বিষয়টা আমরা জানি, এই দুইজন ছিল মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি জামাতা, উসমানও জামাতা আলী জামাতা ছিলেন, জামাই ছিলেন, আর এই দুইজন ছিলেন শ্বশুর, আবু বকরের শ্বশুর, আবু বকরের কন্যা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাসূল বিবাহ করেছিলেন, উমরের কন্যা হাফসাকে বিবাহ করেছিলেন, আর উসমান রাদিয়াল্লাহুকে বলা হয় জিন্নুরাইন, দুই নূরের অধিকারী, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুইজন কন্যাকে বিবাহ করেছিলেন, দুইজন কন্যা। তো এরপরে আলী রাদিয়াল্লাহ, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু পরে আসলেন আলী, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন অত্যন্ত পণ্ডিত ব্যক্তি, তিনি একেবারে নাহু শরফে পারদর্শী ছিলেন, নাহুবিদ। দেখা গেছে আবুল আসাদ দোহাইলির যে ঘটনাটা আছে যে নাহু শরফ শিক্ষা করার জন্য নাহুকে নাহু শরফ অর্থাৎ আরবি ব্যাকরণ উৎপত্তি হয়েছিল উসমানের সময়, যে কোরআন পড়তে ভুল করতেছে ভুল পড়তেছে তখনই এই আরবি ব্যাকরণ তৈরির প্রতি আলী রাদিয়াল্লাহু তাআলা কি করেছিলেন পৃষ্ঠপোষকতা করেছিলেন। এবং আলী সম্পর্কে বলা হয় আল্লাহ রাসূল বলেছেন আনা ইলমুন মদিনা ওয়া আলী বাবুহা, আল্লাহ রাসূল বলেছেন আমি হচ্ছি জ্ঞানের শহর আর সেই শহরের দরজা হচ্ছে আলী রাদিয়াল্লাহু তাআলা, অর্থাৎ রাসূলের জামাতা আলী, এবং আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে কিন্তু বিস্তার লাভ করে তাসাউফ জ্ঞানের, অর্থাৎ আধ্যাত্মিক জ্ঞানের, যে তাসাউফের জ্ঞানের যে ব্যাপকতা প্রসারতা এটি কিন্তু ব্যাপক আকারে প্রচার লাভ করে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে সুফিজমটা বেশি ফেমাস হয়েছে,
তোমরা মনে রাখবে। এই জন্য শিক্ষা ক্ষেত্রে আলী রাদিয়াল্লাহুর অবদান তো অনস্বীকার্য, কোন অবস্থায় এটা অস্বীকার করার মতো নয়। এরপরে যেটি আসছে মনে রাখবে, এরপরে যা যে বিষয়টা আমরা আনবো সেটি হচ্ছে খোলাফায় রাশেদা আবু বকর উমর ওসমান আলী, এই চারজন খলিফা এই খেলাফতে সবাই ইসলামকে বিভিন্ন প্রদেশে বিভিন্ন গভর্নরদেরকে দায়িত্ব দিয়ে ইসলাম শিক্ষাকে এরপরে রাষ্ট্রীয় পরিচালনার যে বিষয়গুলো এইগুলো শিক্ষা দিয়ে কি করেছেন, ফেমাস করেছিলেন। এরপরে উমাইয়া অর্থাৎ উমাইয়া খেলাফত শুরু হলো আলী রাদিয়াল্লাহু তাআলার অবাতের পর থেকে মুয়াবিয়ার সময় থেকে। হযরতে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা অত্যন্ত জলিলে কদর সাহাবী ছিলেন এবং অত্যন্ত পণ্ডিত ব্যক্তি ছিলেন তিনি, তিনি অত্যন্ত চৌকস বুদ্ধিদীপ্ত ছিলেন আমরা ইতিহাস থেকে জানতে পারি। এবং উমাইয়া খেলাফতে দ্বিতীয় আহকাম অর্থাৎ 788 খ্রিস্টাব্দে স্পেনের রাজধানী কর্ডোবায়, স্পেনের রাজধানী ছিল কর্ডোবা, এই কর্ডোবায় কি করা হয়, একটি কর্ডোবা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হয় যেটি ছিল সে সময় জ্ঞান বিজ্ঞানের স্পেনের সবচেয়ে বড়। আমরা স্পেন অভিযানের বিষয়টাই আমরা সেখানে আলোচনা করব যে এরপরে স্পেনের অভিযান তো করার পরে 700 যদিও স্পেন আমরা ইউরোপ জয় করেছিলাম কি 712 খ্রিস্টাব্দে, আর 788 স্পেনের রাজধানী কর্ডোবায় কর্ডোবা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হয়। এই কর্ডোবা বিশ্ববিদ্যালয় এত উন্নত পরবর্তীতে যে আল আহজার বিশ্ববিদ্যালয় মিশরের এগুলোর চাইতে অনেক ফেমাস ছিল, অনেক উন্নত ছিল। আমরা সে বিষয়টা পরে আসছি যে উমাইয়া খিলাফতের দ্বিতীয় হাকাম মানে শাসক বলা হয় যাদেরকে, সে কি করেছিল 788 স্পেনের রাজধানী কর্ডোবায় কর্ডোবা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করে। এই কর্ডোবা বিশ্ববিদ্যালয় জ্ঞান বিজ্ঞানের সেখানে জ্যোতির্বিজ্ঞান, সেখানে গণিত শাস্ত্র, সেখানে ভূগোল শাস্ত্র সবচেয়ে পারদর্শী ছিল এবং পৃথিবীর বিভিন্ন রাষ্ট্র থেকে কর্ডোবায় তারা কি করতো জ্ঞান অর্জন করার জন্য যেত। এরপরে উমাইয়া খেলাফতের এরপরে আব্বাসীয় খিলাফত, আব্বাসীয় খিলাফত খিলাফতের সময় উমাইয়ার পরে তো আব্বাসীয় খিলাফত আসলো, আব্বাসীয় খিলাফতের সময় খলিফা হারুন রশিদের কথা তোমরা জানো যে খলিফা হারুন রশিদ অনেক বড় বড় শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলেছিলেন। এরপর এছাড়াও খলিফা আল মামুনের সময় তো জ্ঞান বিজ্ঞানের সবচেয়ে বেশি উৎকর্ষ সাধন হয়েছিল। খলিফা আল মামুনি কি করেছিলেন, তিনি প্রতিষ্ঠা করেছিলেন দারুল হিকমা নামে একটি শিক্ষা, একটি শিক্ষানিকেতন, একটি বিশ্ববিদ্যালয়ের মানের একটি প্রতিষ্ঠান গড়ে তুললেন, যেটি 830 খ্রিস্টাব্দে দারুল হিকমা খলিফা আল মামুন এটা কি করেন, প্রতিষ্ঠা করেন। এরপরে যদি আমরা আরও দেখি যে আব্বাসীয় খিলাফতের সময় মসজিদ ভিত্তিক শিক্ষা ব্যবস্থা চালু করে এবং সে সময়ে গোটা পৃথিবীর মধ্যে শিক্ষার সবচেয়ে বড় যে আলোচিত এবং প্রশংসিত কেন্দ্র ছিল বাগদাদ, এবং বাগদাদের সবচেয়ে বেশি শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠেছিল এবং সবচেয়ে বড় লাইব্রেরি পাঠাগার মসজিদ ভিত্তিক পাঠাগার গড়ে তুলেছিলেন। এবং এরপরে দেখা যায় 1258-তে হালাকু খাঁ যখন ওই বাগদাদ দখল করে, সেই বাগদাদ দখল করে হালাকু খাঁর কি করেছিল, সেই প্রথমে বাগদাদের লাইব্রেরিগুলো পুড়িয়ে দিয়েছিল এবং দজলা নদী বলা হয়েছে যে এত বই, ওই বই নদীতে ফেলে দেওয়ার কারণে নদীর স্রোত বন্ধ হয়ে গিয়েছিল। মুসলমানদের এত বই ছিল, এত জ্ঞান বিজ্ঞানে এত উৎকর্ষ সাধন হয়েছিল যে হালাকু খাঁ সেটাকে ধ্বংস করে দিয়েছিল, সেই বই পুস্তকগুলো সব নষ্ট করেছে। জানা যায় যে পরবর্তীতে তারা দামি বইগুলো, উন্নত বইগুলো তারা নিয়ে যে অবশিষ্টগুলো তাদের নষ্ট করে দিয়ে তাদের ভাষায় সেগুলোকে পৃথিবীতে প্রচার করেছিল। আমরা সেদিকে আর যাব না, সময় স্বল্পতা। এরপরে আমরা যেটা বলেছি যে ইউরোপে 712 খ্রিস্টাব্দে স্পেন বিজয় করে স্পেনে ইসলামী সভ্য সাহিত্য সংস্কৃতি ইউরোপে সেটা কী করা হয়, প্রচার করা হয় এবং সেখান থেকেই সংস্কৃত ভাষা থেকে আরবিকে ট্রান্সফার করা হয় এবং দোভাষী
মাতৃভাষী দেরকে রাষ্ট্রীয় কোষাগার থেকে বেতন দিয়ে তাদেরকে ভাষা পরিবর্তন এবং তাদের বই পুস্তকগুলোকে বিভিন্ন ভাষায় রূপান্তরিত করার ব্যবস্থা করা হয়েছিল এই মুসলিম খিলাফতের মুসলিম শাসকেরা। তো ইসলামী শিক্ষা বিস্তারে যদি আমরা দেখি যে মুসলমানদের অবদানে অনস্বীকার্য, জ্ঞান বিজ্ঞানের উৎকর্ষ সাধন, সামাজিক রাষ্ট্রীয় ভূগতত্ত্ব, জ্যোতির্বিজ্ঞান, গণিত বিজ্ঞান, রসায়ন শাস্ত্র, আমরা এই বিষয়গুলো পরবর্তীতে যাব, কিন্তু আমরা এই কয়েকটি সভ্যতা নিয়ে আলোচনা, কয়েকটা যুগ নিয়ে আমরা এখানে আলোচনা করলাম যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি যুগে, খোলাফায়ে রাশিদিনের যুগে, উমাইয়া, আব্বাসীয়, ইউরোপীয় এবং সব জায়গাতে মুসলমানদের অবদান ছিল সবচেয়ে বেশি। তাই তোমাদেরকেও আমরা বলবো যে তোমরাও শিক্ষাক্ষেত্রে সবচেয়ে বেশি অধ্যয়ন করে বেশি অবদান রাখবে, তোমাদের পরিবারের জন্য, নিজের জন্য, সমাজের জন্য, রাষ্ট্রের জন্য। মনে রাখতে হবে শিক্ষার কোনো বিকল্প নাই, শিক্ষাই জাতির মেরুদণ্ড। তাই শিক্ষার প্রতি আমরা সবাই মনোনিবেশ করি। তোমরা সবাই ভালো থাকো, সুন্দর থাকো, সুস্থ থাকো। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। ওয়াকিল দাওয়ান আলহামদুলিল্লাহ রবিল আলমিন। আসসালামু আলাইকুম।